জিনিস করে লাগলে কি বিয়ে করা লাগবে নাকি? কান্ড ভালো করছে না, চুরি ভেঙে যাবো, ফাইন লাগতেছে, একখান দিলে তো ভালো ঠায় না। আমি দেখবো মেয়ের এটা আছে নাকি? চ্যাংরা তো বাড়ি ফাঁদি দিয়ে যা আছে আমি পেছো না, দাঁড়াও বাড়িতে আছেন নাকি খান চাচা? কেন আমি জলিল কি রে কথা, তোর এই অবস্থা কেমন হইলো? কি আর করবি, আপনি সাল মতিন দেখেন তো আমার কি হালটা করেছে, আমার তো ব্যবসা একবার লন্ডমন্ড করে দিছে। চাউলটা নিয়ে পারলাম না, চাউলটা তো আদর দিয়ে দিয়ে একবার মাথায় তুলিছেন। আচ্ছা যা যা সন্ধ্যাবেলা আসিস, কি পরিমাণ ক্ষতি হচ্ছে দিয়ে দিবনে? তা না হয় দিলেন, কিন্তু এইভাবে আর কতদিন চাউলটার একটু শাসন করেন। এত কথা করছো কিছু তুমি, বলেই তো দিয়ে দিবে। তা নয় দিক, একটু শাসন টাসন করেন চাল পালে, এইভাবে আর কতদিন, কতদিন অত্যাচার করবে মানুষে, শাসন করেন চাউলটারে। নৌকা চালাচ্ছি, চাটমোহর বাজারে যাব তো। এ ফজর ভাই ফালতু কথা করছো তাই না, কেন তুমি নৌকা চালাচ্ছ? আমরা তো দেখতেছি খেতে নিয়ে দিচ্ছ, দেখতে যদি পারতে চাও তাহলে এত কথা বলছো কে? জিজ্ঞাসা করেন খুব দোষ হয়ে গেল আমাকে তাই না? ফজর ভাই দেন আমি আপনাকে হেল্পিং করে দিই। না হেল্পিং করা লাগবে না, দেন আমি আপনি কষ্ট করতেছেন। আসুন খানে মনে হয় দাঁড় চলে গেছে, ভালো করে দেখতো মনে হয় দাঁড় আছে না। ও ভাই দেখো তো জৈর কি, ওই জয় জয় কিরম দেখা যায়। এই চলে মতিন, হ্যাঁ এটা কি করলি, আমার নিরেনিকে কই ফেলা দিলি? কই ফেলা দিলাম আমি কেমনে কমু, তোমার তুমি খুঁজে নাও। ফাজিল চ্যাংরা কোনো কার আমার নিরেনটা ফেলাইয়া দিল,
কাজ করবো এখন, আমার কাজ করাই হবিল না এখন। ভালো করেছে, গেলাম তো ভালো লাগলো না তাই না? হ্যাঁ আসো। হ্যাঁ গুলো কোথাকার, আমি এখন কি কি করব? ভালোভাবে জিজ্ঞেস করলাম তো ভালো ঠিক না তাই না? কেন খোঁজো গা, ভালো বুদ্ধি দিতেই নাই চাষা। দুধ চিনি বাড়া দিয়ে এখন চা দেন দেখি। আচ্ছা বাবা দিতেছি। তুই যেবা করে করা করে চায়ের অর্ডার দিলু, তাতে মনে হচ্ছে তোর সুরিফিতের দোকান ভালোই চলতেছে। দোকান আর ভালো চলবি কেবা করে? সুমন রতন আর মতি মিলে কি করছে জানো? কেন কি করছে? ওরা না আমার দোকান ভেঙে লন্ড অন্ড করে দিছে। কি করছো তাই নাকি? ওদের অত্যাচারের মাত্রা তো দিন দিন বেড়েই চলতেছে, ওদের এবার একটা বিহিত করাই লাগবে। তুমি একদম ঠিক করছো, ওদের একটা বিহিত করাই লাগবে এবার। চাচা আমাকে একটা চা দিন তো। চাচা আমারও এক কাপ দিন। আচ্ছা খজর ভাইয়ের নিড়ানি ফালানো কি ঠিক হইল? তুই কি এখনো নিড়ানি নিয়ে আসো? না করছিলাম যে আমরা ফালাইলাম নিড়ানি, তোর এক চাচার কাছে যে কোদালের দাম নিয়ে নিল, তাহলে চাচার একটু লস হয়ে গেল না? চাচা তো এমনি ক্ষতির উপরেই আছে, কি আর করা যাবে? মানুষ যদি মিথ্যা দেখ আমার আব্বার কাছ থেকে ক্ষতিপূরণ নেয়, তাহলে তো করা কিছু থাকে না। অনেকদিন তো হয়ে গেল সেকেন্ড শো মারি না, চল আজকে একটু সেকেন্ড শো মেরে আসি। তুই আইজো সেকেন্ড সোমারের কথা চিন্তা করতেছো কেন সুমন? তোর মনে নাই গতবার সেকেন্ড সোমারবার যে বাইতে কি মাইট দেয় না খাইলো? আরে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে বেরিয়ে পারে, তোদের শিউলি বকুলের কি খবর? আরে ভালো কথা তো মনে করে দিছ এতক্ষণে, আজকে তো সারাদিন ওর সাথে দেখা হবে নাকি? তাই তো, চল তো যা দেখে আসি। চল এক চল। এই সাবধানে নামিস, করিস না নম্বর পারবো। এই সাউলটার নিয়ে আমি কি করবো? কত আশা ছিল সাউলটার পাওয়ার লেখা শিখাম, মানুষের মধ্যে মানুষ বানাবো, আর সে কি না হইলো একটা বাদাইম্মা। আমি না থাকলে ও কি করে রাখিব? শিউলি কেমন আছো? যাও, তোমার সাথে আমার কথা নাই। কেন কথা কইবে না কেন? তোমার আমি কি করছিলাম? এইসব চ্যাংরামি ছেড়া ভালো কোনো কাজ ধরো, তুমি তো আমার কোনো কথাই কানে তুলতেছো না। ওইদিকে আমার বাবা বিয়ের জন্য ছেলে খোঁজ করতেছে। তুমি কোনো চিন্তা করো না শৈলী, তোমার কেউ বিয়ে করবে আশা পারবি না, সেই ব্যবস্থা আমি করবো নি। শোনো, তোমার সব কথাতেই দুষ্টুমি, আমার এসব আর ভালো ঠায় না। কি কইলা? ওই ফারুক তোমাকে লাভ লেটার দিছে? শুধু কি লাভ লেটার দিছে, নিত্যদিন কলেজে যাওয়ার সময় আমাদের ডিস্টার্ব করে। নিত্যদিন কলেজ যাওয়ার সময় তোমাকে ডিস্টার্ব করে, আর তুমি এতদিনে সে কথা করছো? শালা জায়গির মাস্টার, ওকে একটা শিক্ষা দেওয়াই লাগবে। আমার বকুলে লাভ লেটার দেয়, শালা সাহস কত? তুমি কোনো চিন্তা করো না ময়না পাখি, তুমি বাড়ি যাও, আমি দেখতেছি কি করা যায়। যাও বাড়ি যাও। শালা জায়গির মাস্টার, ওকে একটা শিক্ষা কিভাবে দেওয়া যায়? তাই ওতে লোক বুদ্ধি করি। তুমি কি আমার বিয়ে করবে না? আর কতদিন অপেক্ষা করাই রাখবা? তোমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না টিয়া পাখি। হইছে, তোমার প্রত্যেক দিন আর কি কথা মেনে শুনবো? তুমি থাকো না গে। হে পার পা ধরে ওর। এই সেক, নাই উঠ পার পারবি না, দাঁড়া তুই, এসকে নিচে থাক। আটাই না তো দে, এই এই উঠ পার পারবি না। এই এই আমি গেলাম গেলাম, উঠ পার পারবি না। আচ্ছা
কইলাম তো তোমার সাথে কথা আছে, তোমাদের সাথে আমার কি কথা থাকতে পারে? তোমরা পড়ালেখা করো না, সারাদিন ঘুরে বেড়াও। থামো, লক মেরে থাকো হে। আমাকে সাথে মাস্টারগিরি ফলাচ্ছ তাই না? আমাকে সারাদিনের হিসাব না কইসা তুমি, আমার কাছে হিসাব দাও তো। তুমি শিউলি আর বকুলে কি কইছো? আমি শিউলি বকুলকে কিছুই কই নাই। আবার মিথ্যা কথা কচ্ছো। এ মাস্টার রে, তুমি শিউলি বকুলে লাভ লেটার দাও নাই? তুমি একজন মাস্টার মানুষ হয়া ছাত্রীর কাছে লাভ লেটার লেখো? সি সি সি। কার তুই নীতি কথা শোনাচ্ছ? ওয়াক আজকে আমি এমন মজা দেখামো যাতে আর কোনোদিন শিউলি বকুলের দিকে তাকে বেড়ে না পারে। কামটা কিন্তু ঠিক করতেছ না? হ্যাঁ, তোমরা কিন্তু আমার উপরে অন্যায় করতেছ। হ্যাঁ হ্যাঁ, তোর কোনদিনই ভালো হবি না। চশমা কনে, চশমা কনে দেখছো কেমন করে পড়ে গেছে? এই শাওলটা নিয়ে আমি কি করবো? তোর ব্যাপার মতিনের মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক আছে। আমার কত শখ ছিল আমার প্রোডাক্ট আমি কত পড়ালেখা করাম, আর ওই কি না হয়েছে বাধাই ম্যা। শুনো, আমার মনে হয় কি শালটা বিয়া করাই দি, তাইলে আর এমন করতে পারবো না। ঘাড়ে জোয়াল পড়লে এমনিই ঠিক হয়ে যাবো। কি করছো এই বাদামি আমার কাপ পড়ার লগে মায়া দিব কিটা? কেন আমাকে শাওলের কাছে মাইয়া দিবি না? কেন আমাকে কি সয় সম্পত্তি কম আছে নাকি? শুনো, তুমি এত চিন্তা না কইরা ভালো একটা মাইয়া দেখো তো। দেখি কি করা যায়। আচ্ছা অনেক কাজ হয়ে গেছে গা, শুয়া পড়ো, আমার অনেক ঘুম ধরছে। আসছিস নাকি জন্দি? ও তুমি এত রাইতে এখানে আসছো কি জন্যে? আব্বা দেখলে পরে সর্বনাশ হয়ে যাবি নে। তোমাকে না দেখি বলতে ভালো টাই না, তোমাকে দেখার জন্য আইছি। আজকে বিকালে না দেখা করলাম, এত ঘন ঘন দেখতে ইচ্ছা করলে বিয়ে করে ঘরে নিয়ে গেলেই পারো। বিয়ে তো করবে চাই, তোমার আব্বাই তো রাজি হচ্ছে না। রাজি হইব কেবাক করে, আমি তো আমার আব্বার মাথার বোঝা হই নাই কা যে সে একটা বাদেমার লগে আমার বিয়া দিব, তাই না? তুমি বুঝতে পারতেছ না আমার বাপের জমি জমা কি কম আছে নাকি যে আমার কাজ করে খাওয়ান লাগবো। কাজ কাম না করলে আমাকে তুমি ভুইলা যাও, আমার আব্বা বেকার ছাওলের লগে তার মাইয়া বিয়ে দিব না। হন তোমার লগে আমার বিয়ে হলি আমি ঠিকই কাজ কাম করে খামো নি। অন যাও তুমি, কালকে বিকালে দেখা করবে নে। যাও যাও। যাও তাহলে? হ্যাঁ যাও। কে বললো আসলে একটু কথা কওয়ার জন্য? না না যাও যাও, আব্বাই দেখা বলে সমস্যা হইব। আচ্ছা হন তুমি রাগ করো না, হ্যাঁ তাহলে আমি গেলাম। ঠিক আছে, আচ্ছা। যদি আমার লাগে কোন ব্যবস্থা করে দিয়ে পারো তাহলে তো আমি ঠিকঠাক মতো কাজ করতে পারি। ও মা এই কথা মনে মনে তো লেপ প্ল্যান চলতেছে। ঠিক আছে তোর আব্বাইলে কমুনি, তুই এখন খা। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করো। তোর আব্বাইলে খামু। আমার লাগে তো খাও না। তুই খা। কেন? দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও রে দাও, পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও।
আনন্দের খবরে কিছু হয়ে যাওয়া উচিত, তাই না? একদম ঠিক কথা কইছ। তাহলে চল আজকে মিয়া বাড়ির গাছের ডাব গুলা ফিনিশ করে দিন। কি কর? মিয়া বাড়ির ডাবের চেয়ে ঘোষ বাড়ির ডাব গুলো অনেক মজা। এই চ্যাংরা চুরির ডাব, এর ভালোর মজার কি বুঝলি? চল ঠিকই করছো বন্ধু, চল এক খাই গা। দেরি করা যাবো না, চল এক ডাব পারবো। ঠিক আছে, এই চ্যাংরা তোর শরীর এত বল নাই কেরে, চল চল আজকে সব ডাব তোরা খিলাম। খিলাইয়া তোর শরীর একবারে ঠিক ওরা তো মনে হয় আমাদের মতো চুরি করে বেড়াইছে, তাই না? তাই তো মনে হচ্ছে। না না না, ওরা ডাকাত। ওদের হাতে তো যেহেতু দাওটাও আছে, ঠিক আছে, আমাদের বুদ্ধি করে ধরা লাগবে। ঠিক আছে, আচ্ছা শোন, তুই ওই দিক দিয়ে পিছন দিয়ে ওই পিছনেটা তুই। আচ্ছা ঠিক আছে। আর তুই ওই হাত পা যে পোলাটা কিন্তু লায়ক হয়ে গেছে, এখন একটা বিয়ে করা দেওয়া উচিত। চাউলটা আমার একটু দুষ্টাই ফেলিনি করলেও পোলা হিসেবে খারাপ না। কি কৌশলীর বাপ, তা তো ঠিকই। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার মায়াটারে আমার পোলার বউ হিসাবে আমার গড়ে তুলতে চাই। তা তো বুঝলাম খাসাব, আপনার সাওয়াল তো কোনো কাম কাজ করে না, আমার মায়েরা খাওয়াবো কি? এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, আমি যতদিন বাচ্চা আছি ততদিন তোমার কোনো চিন্তা নাই। তারপরেও শিউলির মতামত জানা দরকার। তা তো অবশ্যই, তাইলে তুমি শিউলির লয়ে কথা কও, আমি আমার মতিনের লয়ে কথা কই। আচ্ছা ঠিক আছে। আব্বা আর কথা কই না তো, আমরা কল রাজি। আব্বা আমিও কিন্তু রাজি। চাচা আমি আর বকুলো পেলাম রাজি। হ্যাঁ চাচা আমিও রাজি। চাচা আমরাও কিন্তু রাজি। জি চাচা আমরাও রাজি। আব্বা আমিও কিন্তু রাজি। হ্যাঁ সবাই যখন রাজি তা আমরা থেকে কি করুম, আমরাও রাজি। তাহলে কবুল কই? কবুল 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 কবুল। ওরা আসলে একটা বান্দর।